23 বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনকে সমাবেশের অনুমতি ভোগান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিহারের আহ্বান ডিএমপির রাজপথে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী দমনপীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির দেশে ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু হাসপাতালে ভর্তি 2361 জন হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেবা পেতে ভোগান্তির অভিযোগ এবং রিজার্ভ বাড়াতে ডলার বিক্রি সীমিত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের ভারতের সঙ্গে রুপিতে লেনদেনে বাণিজ্য সম্প্রসারণের আশা আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ডলিবিন্ত বনোয়ারা এবার বিস্তারিত ঢাকায় সমাবেশ করার অনুমতি পেয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি আর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এজন্য তাদের মানতে হবে 23টি শর্ত বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে সমাবেশ ঠেকাতে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও জানান তিনি মনিরুল ইসলামের রিপোর্ট দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে হাতে আসার পরপরই আমরা সেটা জানিয়ে দিব এবার পরের সংবাদে আইন শৃঙ্খলা বাহিনীর অভিন্ন শর্ত মেনেই বড় দুই দলকে শুক্রবার কর্মসূচি পালন করতে হবে আর এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান রাজপথে জনদুর্ভোগ কিংবা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে সড়কের উপর সভা সমাবেশ নিরুৎসাহিত করেন তিনি দুপুরে সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান মাদকের থাবা থেকে তরুণদের বাঁচাতে না পারলে 2041-এর লক্ষ্যমাত্রা ব্যর্থ হবে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন সীমান্ত এলাকায় নানা তৎপরতার পরও মাদক পাচার ঠেকানো যাচ্ছে না আগামীতে আরও কঠোর হবে সরকার মূল টার্গেট কিন্তু আমাদের ইয়াং গ্রুপ এই ইয়াং গ্রুপে যদি আমরা বাঁচাতে না পারি এই এই সবল থেকে তাহলে আমাদের যে কত আমরা পরিকল্পনা করছি 2041-2030 এই সব জায়গায় আমরা ব্যর্থ হব শুক্রবার বড় দুই দলের কর্মসূচি ঘিরে সহিংসতার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই তবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না জানমালের মানে ক্ষতি করেন কিংবা ভাঙচুর করেন কিংবা কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা মানে বিনষ্ট করেন তখন আমাদের নিরাপত্তা বাহিনীর যা কাজ তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বটা তারা পালন করবে পুলিশ থেকে অনুরোধ করছি বড় বড় এই দলগুলিকে যেন রাস্তা এবং রাজপথ যেন বর্জন করে একই দিনে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঠেকাতে মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানিয়ে তিনি বলেন এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত তো এটা আমার কিছু বলার নেই আপনি রাজনৈতিক নেতা তাদের কাছে জিজ্ঞাসা করবেন আমি তো হোম মিনিস্টার এই মুহূর্তে কাজে এই এই উত্তরটা আমার কাছে থেকে আপনি না করে আমার শুধু আইন শৃঙ্খলার সম্বন্ধে কথা বলবেন সমাবেশের ক্ষেত্রে দু দলকে একই শর্ত মেনে চলতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি কি কিভাবে করবেন এবং কি করতে পারবেন না সেই কন্ডিশনগুলো আমরা দিয়ে নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা দেশ ধ্বংসের অংশ হিসেবে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন তারা দেশবিরোধীর সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ঘোষণা দিয়ে নির্বাচন পর্যন্ত রাজপথে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন নেতারা রেজা খানের রিপোর্ট তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নতুন কার্যালয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয় আজকে ষড়যন্ত্র শেষ হয় নাই এতে নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়ে বিএনপি জামায়াতের নাশকতা প্রতিহত করার প্রত্যয় জানান সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আগামী 5 মাস কেন আগামী 50 বছর মাঠে থেকে কি করতে হবে তা আমরা জানি মহানগর আওয়ামী লীগ আমাদের যান নির্দেশ দিবেন আমরা অক্ষরতর পালন করব ইনশাআল্লাহ আগামী 5 মাস নির্বাচন পর্যন্ত
আমরা রাজপথে থাকব। বিএনপি জামায়াত প্রকাশ্যে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে অভিযোগ করে ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা মোকাবিলার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা আফহামা বাহাউদ্দিন নাসিম ও মির্জা আজম। আজকে যে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে, প্রকাশ্যে ষড়যন্ত্র দিচ্ছে, এক দফার আন্দোলন, দফাটা তাদের কি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। বিএনপি তারা মাঠ দখল করে নেবে আর আমরা চায় চায় তামসা দেখবো, এটা তারা চায়। সম্পদ নষ্ট করার কোন অধিকার আমরা আমাদের বাংলাদেশে কাউকে আমরা দেব না। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। আজকে রাজপথে থাকতে হবে, আমাদের নেতা কর্মীরা একেবারে সর্বদাই সজাগ আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা ঢাকা সমাবেশ করার অনুমতি পেয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপি। নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আর এজন্য তাদের মানতে হবে 23টি শর্ত। বিকেলে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেওয়া হবে, সমাবেশ ঠেকাতে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলেও জানান তিনি। মনির ইসলামের রিপোর্ট। নির্ধারিত স্থান না পাওয়ায় বৃহস্পতিবারের কর্মসূচি স্থগিত করে দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। ব্রিফিংয়ে কর্মদিবসে কর্মসূচি স্থগিত করায় দুদলের প্রতি কৃতজ্ঞতা জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। আমাদের পুলিশের পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি, এজন্য মানতে হবে 23 শর্ত। আমাদের আশুরার চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক দলগুলার তাদের সমাবেশ করার যে অনুমতি চেয়েছে, আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দুটো দলকে তাদের রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা দুই দলকে ৩৯টি শর্ত সাপেক্ষে তাদের আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি। প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশ ঠেকাতে বিএনপির কাউকে আটক করা হচ্ছে না। সন্দেহজনক ব্যক্তি এবং আমাদের নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টের আসামিকে গ্রেপ্তার করতে হয় এবং এটা আমাদের নিয়মিত অভিযানের পার্ট, আমরা সেই কাজ অতীতেও করছি, এখনও করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করলে কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন খন্দকার গোলাম ফারুক। আমার কোন অফিসারের বিরুদ্ধে আমরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ষড়যন্ত্রকারী দল, তাদের দেখা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল কর্মসূচি দেবে এটা দেশবাসী বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানান বিএনপির অন্যায় অত্যাচার জুলুম থেকে জনগণকে রক্ষার জন্যই কর্মসূচি দিয়েছেন তারা। দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশে সহিংসতার আশঙ্কায় নাকচ করে দিয়ে নিখিল বলেন, বিএনপিকে অনুসরণ নয়, পৃথিবীর সব দেশে এই রাজনৈতিক কর্মকাণ্ড সহবস্থানে হয়ে থাকে। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল, একটা দেশের ষড়যন্ত্রকারী দল। বিএনপির দেখা দেখি মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন কর্মসূচি প্রণয়ন করবে এটা আমরা বিশ্বাস করি না, জাতীয় বিশ্বাস করে না। বিএনপির অন্যায় অত্যাচার জুলুম থেকে জনগণকে রক্ষার জন্যই আমাদের মাঠে থাকা। দমনপীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সমাবেশ ঘিরে রাজধানী সহ সারা দেশে 500+ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগও করেন তিনি। আর এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ। সকালে নয়াপল্টনে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আর জানাচ্ছেন হুমান কবির। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে দলের নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। পরে গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের নয়াপল্টন এলাকা ছেড়ে যাবার নির্দেশ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিরাপত্তার পাশাপাশি জনদুর্ভোগের রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথা জানান মতিঝিল জোনের এডিসি রওশনুল হক সৈকত। যখন বড় কোনো মহাসমাবেশ তার আগে থেকে আমাদের ডিপ্লয়মেন্ট থাকে, তো সেই ডিপ্লয়মেন্টের একটা অংশ এটা, তো এটা আমরা রেগুলারই করে থাকি, এটা ভিন্ন কিছু নয়। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান আইন শৃঙ্খলা বাহিনীকে বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা না দেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণ সমাবেশ করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি আহ্বান জানাবো প্রশাসনকে যাতে করে কাউকে গ্রেফতার না করা হয়, কাউকে হয়রানি না করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কেন আজকে এই যে ধরপাকড়, কেন আজকে আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারবে না, কেন বিভিন্ন জেলা থেকে এসে ঢাকা শহরে তার আত্মীয় স্বজনের বাসায় হোটেলে থাকতে পারবে না, এই দেশ কি আমাদের দেশ না? নয়াপল্টনে মহাসমাবেশ করতে পুলিশকে অভিহিত করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, শুক্রবার জুমার নামাজের পরেই নয়াপল্টনে মহাসমাবেশের প্রস্তুতি চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কলেজে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদের সামনে দেশে ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে চলতি বছর 225 জনের মৃত্যু হল। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 2361 জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালে প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। জরুরি বিভাগের বাইরে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সেবা নিতে হচ্ছে তাদের, আর শয্যা ফাঁকা না থাকায় হাসপাতালে মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এদিকে মহামারীর মতো পরিস্থিতি এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাজ্জাদুর রহমানের রিপোর্ট। তিল ধারণে ঠাঁই নাই মুগ্ধা হাসপাতালে। ওয়ার্ডের শয্যা মেঝে ছাড়িয়ে করিডোরে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। জটিল রোগীদের দেয়া হচ্ছে স্যালাইন, নানা পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটাছুটিও করতে হচ্ছে তাদের। 500 শয্যার হাসপাতালটির তৃতীয়, অষ্টম ও দশম তলায় খোলা হয়েছে বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড। রোগীর সংখ্যা সক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় দেখা দিয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের সংকট। রোববার রাতে একটু জ্বর আসছিল, এরপর দিন ভালো হয়ে গেছিল, পরে এখন দেখি হাত ভর ভেঙে যেতেছে। যে সময় হাসপাতালে আসে তখন খারাপ লাগছে অনেক, পরে আস্তে আস্তে স্যালাইন ওষুধ দিতে দিতে পরে আল্লাহ একটু ঠিক হয়েছে শরীরটা। এদিকে ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনেও দীর্ঘ লাইন মা ও শিশুর, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দুটি ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি শিশুদের বেশিরভাগেরই বয়স 5 বছরের নিচে। আমি গত সোমবার ডেঙ্গু বুঝতে পারছি যে আমার বাবু ডেঙ্গুর ধরা পড়ছে, অনেক দুর্বল হয়ে গেছিল, উঠা বসতেও পারতো না, তখন বুঝতে পারলাম যে ওর অবস্থা খারাপ। চিকিৎসকরা জানান সবচেয়ে ডেঙ্গু ঝুঁকিতে শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা। জ্বর ছেড়ে গেলেও সপ্তাহখানেক সতর্ক থাকার পরামর্শ দেন। প্রথমত 3 দিন জ্বর থাকে, তারপরে দেখা যায় 5 থেকে 7 দিন, এই সময়টা কিন্তু ক্রিটিক্যাল ফেজ। জ্বর ভালো হয়ে গেলে হবে যে না আমার বাচ্চা তো একদম সম্পূর্ণ সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, ভেতরে ভাবার কোনো অবকাশ নেই। বাচ্চারা তো বাসে খেলাধুলা করে, বাইরে খেলতে যায়, তারা তো ওই রেস্ট্রিকশন মানে না, যার ফলে বাচ্চার আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি। আর গর্ভবতী মা যারা আছেন তারা ঝুঁকির মধ্যে। ডেঙ্গু মহামারী এড়াতে সবার সচেতনতা প্রয়োজন বলেও জানান চিকিৎসকরা। একটু যদি নরমাল জীবনযাত্রা থেকে বেহাল হয় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাজ্জাদুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 3 দিন জ্বর থাকে। রিজার্ভ বাড়াতে ডলার বিক্রি সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে IMF-এর শর্ত অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ 25.5 বিলিয়নে উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। আর ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের কোনো প্রভাব রিজার্ভে না পড়লেও দুদেশের বাণিজ্য সম্প্রসারিত হবে বলে জানান বিশেষজ্ঞরা। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশকে দেয়া IMF-এর ঋণের শর্ত ছিল 30 জুনের মধ্যে রিজার্ভ $24.46 বিলিয়ন থাকতে হবে। তাদের সে শর্ত পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। পরবর্তীতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধ করায় রিজার্ভ নেমে আসে $23 বিলিয়ন। IMF-এর যে একটা কন্ডিশন ছিল যে 24.46 বিলিয়ন রিজার্ভ থাকতে হবে 30 জুন, সেটা বাংলাদেশ সেটা অর্জন করেছে। IMF-এর শর্ত অনুযায়ী রিজার্ভ আরও 2 বিলিয়ন বাড়িয়ে সেপ্টেম্বরের মধ্যে $25.5 বিলিয়ন উন্নীত করতে হবে। লক্ষ্য পূরণে তাই এ সময়টাতে ডলার বিক্রি সহনীয় পর্যায়ে রাখার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামনে আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে 25 বিলিয়নের উপরে
25.5 এর মতো নিতে হবে। 30 সেপ্টেম্বরে যদি এটা করতে হয় তাহলে আমাকে কিন্তু রিজার্ভ বিল্ড আপ করতে হবে, আমার এখন আছে 23 সামথিং, 2 বিলিয়নের মতো বাড়াতে হবে। সেটা বাড়ানো সম্ভব, সময় আছে, তো আমি আশা করবো যে সরকার এটা অ্যাচিভ করতে পারবে এবং এটা করতে গেলে হয়তো বিক্রিটা একটু কমিয়ে দিতে হবে ডলার সেল। সম্প্রতি ভারতের সঙ্গে রুপিতে আমদানি রপ্তানি চালু করেছে সরকার, এতে দেশের রিজার্ভে কোনো প্রভাব না পড়লেও দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভারতীয় মুদ্রা আমার রিজার্ভে রাখলে পরে আমার কোনো লাভ নেই, এটা রিজার্ভ হিসেবে কাউন্টেড হবে না, কারেন্সি নন কনভার্টেবল কারেন্সি, এটা চাইলেও আমি ডলার করতে পারবো না। আমি মনে করি যে বাণিজ্য বাড়বে, যেহেতু ভারতের সাথে আমাদের বাণিজ্য অনেক প্রকারের এবং বহু প্লেয়ার্স এটার সাথে জড়িত, কেউ না কেউ এটাকে ব্যবহার করবে এবং ভবিষ্যতে দেখা যাবে বেশ অনেকেই এটাকে ব্যবহার করবে। তবে রুপিতে লেনদেনের প্রভাব বুঝতে সময় লাগবে আরও 5 থেকে 10 বছর। বাজারই বলে দিবে আলটিমেটলি আজ থেকে 5-7-10 বছর পরে এটা কতখানি বড় হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি এমন গেলমোরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। উখিয়া কুতুপালং 4 নম্বর ক্যাম্পে UNHCR পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন তারা। পরে ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরে IOM পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন। কক্সবাজারে 2 দিন অবস্থান করে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন এমন গেলমোর। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে 10,000 গাছের চারা লাগানো কার্যক্রম হাতে নিয়েছে বেবজা কর্তৃপক্ষ। কার্যক্রম উদ্বোধন করে অতিথিরা বলেন, শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে পরিবেশ রক্ষা পাবে। অনুষ্ঠানে বেবজার মিরসরাই প্রকল্পের পরিচালক এনামুল হক, প্রকল্প ব্যবস্থাপনা উপদেষ্টা হাফিজুর রহমান ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শর্তে বিএনপি ও আওয়ামী লীগের 3 সংগঠনকে সমাবেশের অনুমতি, ভোগান্তি সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিহারের আহ্বান ডিএনপির। রাজপথে বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর, দমন পীড়নের পথ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। দেশে ডেঙ্গুতে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 2,361 জন, হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেবা পেতে ভোগান্তির অভিযোগ। এবং রিজার্ভ পাড়াতে ডলার বিক্রি সীমিত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের, ভারতের সঙ্গে রুপিতে লেনদেনে বাণিজ্য সম্প্রসারণের আশা। এই ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।